আরজিকর কাণ্ড নাড়া দিয়েছে গোটা রাজ্যকে, প্রতিবাদে নেমেছেন রাজ্যের মানুষ। অনেকেই আবার এবারের পুজোয় সরকারি অনুদান গ্রহণ করবেন না বলে জানিয়ে দিয়েছেন, কিন্তু একটু উল্টো পথে হেঁটে পুজো হোক চাইছেন কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘের পুজো উদ্যোক্তারা। এই পুজো উদ্যোক্তারা চান নির্যাতিতার জাস্টিস চেয়ে প্রতিবাদ হোক, পাশাপাশি মেয়েদের সুরক্ষা সুনিশ্চিত করা হোক। এই ভাবনাকে সামনে রেখে রবিবার নিজেদের শারদোৎসবের থিম সামনে আনল কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘ। মুখ্যমন্ত্রীর দেওয়া 85,000 টাকা দুর্গাপুজোর অনুদান এই বছর নারী সুরক্ষা তহবিলে বিনিয়োগ করছেন উদ্যোক্তারা, যে টাকায় এলাকায় নারী সুরক্ষা হেল্পলাইন 24/7 চালু হবে। গোটা পাড়ায় হাই ডেফিনেশন সিসিটিভি ক্যামেরা বসবে, পাড়ায় বিশেষ নাইট ক্যাব সার্ভিস চালু হবে, পাড়ার মেয়েদের বিনামূল্যে ক্যারাটে শেখানো হবে এবং রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত পাড়ায় বেসরকারি সংস্থার পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করা হবে। এদিন দুর্গার অসুর বধ জীবন্ত দুর্গার মাধ্যমে প্রদর্শিত করা হয়। নারী সুরক্ষার যে 85,000 টাকা আমরা রাজ্য সরকার থেকে অনুদান পেয়েছি, সেটা এবং আমাদের পুজোর বাজেটের একটা অংশ আমরা নারী সুরক্ষার জন্য ব্যবহার করছি। এই নারী সুরক্ষার মধ্যে ব্যবহারের জন্যে আজকে আমরা এই ব্যানার উদ্বোধনের পরেই আপনারা দেখতে পারবেন একটা হেল্পলাইন নম্বর আমরা চালু করছি, যে হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তাদের সুরক্ষার সমস্ত দায়িত্ব মাস্টারদের স্মৃতিসংঘ নিচ্ছে। এছাড়াও আমাদের পাড়ার কতগুলো বিশেষ চিহ্নিত স্থানে আমরা সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যেই বসিয়ে দিয়েছি। আমাদের মাস্টারদের স্মৃতিসংঘের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই নির্দিষ্ট কিছু স্থানে সিসিটিভি বসিয়ে দিয়েছি এবং যদি প্রয়োজন হয় আমরা সিসিটিভির সংখ্যাটা আরও বাড়িয়ে দেব। এছাড়াও পাড়াতে যাদের ক্যাব আছে তাদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড হয়ে তাদের যে ক্যাবগুলো আছে আমরা নাইট ক্যাব হিসেবে সেগুলো ব্যবহার করছি মেয়েদের আপৎকালীন সুরক্ষার জন্য। এটা কি শুধু মেয়েরাই ইউজ করতে পারবে? যদি প্রয়োজন হয় যারা কোনো বিপদে পড়েছেন তাদের জন্য অবশ্যই এটা ব্যবহার করা যাবে, কিন্তু মূলত আমরা রেখেছি নারী সুরক্ষার জন্য।